এরপরে প্রশ্ন হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছিলেন কত বয়সের বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছিলেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার হাজার আসকারনে মানে অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে দীন হানিফ ছিল ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতেন ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত ছিল মিল্লাতে ইব্রাহিমই যেটাকে বলা হয় এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাহলে তার নবুয়তের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির আল্লাহর স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিরক করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিক উলামায়ে কিরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দীনে হানিফ করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা ঠিক না বেঠি কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভাতৃষ্পুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুশরিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছিলেন সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন আসেন অনেক সময় ভাই মানুষ একসময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না
মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝেনি যারা নবী হন শুধু আমাদের নবী জি না যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে সেভ রেখেছে এইজন্য তারা নবী এবং রাসূল হয়েছে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন